মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের তৃতীয় দিনে দুর্ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এর আগে উদ্ধার কাজে অংশ নেয় হামজা এবং রুস্তম। দুর্ঘটনার তিন দিনে উদ্ধারের খাতায় জমা হয়েছে মাত্র তিনটি যান। উদ্ধার কাজের ধীরগতিতে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। গেল বুধবার সকালে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় নয়টি ট্রাক সহ ডুবে যায় ফেরি রজনীগন্ধা। দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবিরের। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে প্রথম অংশ নেয় দৌলতদিয়া ঘাট থেকে আসা উদ্ধারকারী জাহাজ হামজা। বৃহস্পতিবার হামজার সাথে উদ্ধার কাজে যোগ দেয় জাহাজ রুস্তম। সব মিলিয়ে উদ্ধার করা হয় তিনটি ট্রাক। শুক্রবার দুপুরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছলেও উদ্ধার কাজে আশানুরূপ অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেন স্থানীয়রা। তিন দিন ধরে যেটা দেখছি যে আসলে খুবই ধীরগতি এই উদ্ধার অভিযানে, আসলে সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। বর্তমান যে অবস্থা দেখতেছি সবারই একটা প্রশ্ন যে আসলে এটা কি পারবে না, এরকম একটা সংশয়ের মধ্যে আছি আর কি আমরা। তিনটা উদ্ধার জাহাজ আসলো কিন্তু কোনটা এখনো সক্ষম হয় নাই। দুর্ঘটনার পর থেকেই কাজ করছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। এখানে প্রচুর স্রোত, আমরা একজন ড্রাইভার গিয়ে একটা রোপ পরিয়ে দিয়ে আসছে। পরের জন সেই রোপ ধরে গিয়ে আরও একটা রোপ পরিয়ে দিয়ে আসছে। শীতের ঠান্ডা পানির মধ্যেও ড্রাইভারদেরও অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমার নৌবাহিনী ডুবুরি দল এবং বিআইডব্লিউটি ডুবুরি দল তারা মানে পূর্ণ উদ্যমে এই কাজ করে যাচ্ছে এবং আমরা এই কাজ চলমান রাখবো। এদিকে উদ্ধার কাজ শেষ করতে দুই তিন দিন সময় লাগবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। প্রত্যয়ের ক্যাপাসিটি ২৫০ টন আর জাহাজের ২৪০ টন লাইটওয়েট ক্যাপাসিটি। এটা আপনার ভিতরে পানি আছে এবং অন্যান্য অবস্টেশন থাকতে পারে, ট্রাকগুলো নিচে আছে, ওগুলো কী অবস্থায় আছে এখনও বোঝা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো আর কি দ্রুত সময়ের মধ্যে ফেরিটিকে উদ্ধারের দাবি স্থানীয়দের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।